দেখো ভাই পায়োনিয়ার ক্লাবের প্যান্ডেলের ভেতরে চলে এসেছে। পেছনে দেখতে পাচ্ছেন এই ঝাড়গুলো সব কাপড় দিয়ে বানানো, তাই ঝাড়গুলো তো পেছনে দেখতে পাচ্ছেন। সামনে দিক থেকে এরকম লাগছে প্যান্ডেলটা। মেইন প্যান্ডেলটা আপনারা ওই পার থেকে পুকুরের ওই পার থেকেই ভালো বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন প্যারিসের বকগুলো হচ্ছে রং হবে, তাই এখানেও আপনার সেম জিনিস লাগানো হবে। আমাদের বাউন্ডারি ওয়ালে প্যান্ডেলে বাউন্ডারি ওয়ালে এটা একটা ঘাট মতন করা হবে। গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ কালী পূজা প্যান্ডেল ভিডিও। তো আমি এখন চলে এসেছি বারাসাতে। তো বারাসাতে এখন আমি পায়োনিয়ার ক্লাবের সামনে ঠিক দাঁড়িয়ে আছি। পায়োনিয়ার যে পুকুরটা আছে ওটার সামনে এখন দাঁড়িয়ে আছি। তো পায়োনিয়ার ক্লাব যে ফার্স্ট ডান্সে দেখছি খুব একটা বিশাল বড় প্যান্ডেল করছে এই বছর কালী পূজা। তো আপনাদের দেখানোর আগে আপনি বলে দিই একটা কথা, ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব না করে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নাহলে স্টার্টটা ভিডিও সামনে থেকে প্যান্ডেলটা দেখাই। সামনে থেকে কেন বলছি আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো এইটা হলো আপনার 2022 সালে পায়োনিয়ার ক্লাব কালী পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছেন এখান থেকে। এটা পুকুর, পুকুরের ওই ধারে আপনার প্যান্ডেলটা হচ্ছে। এটা বিশাল ওয়াইড রেঞ্জ নিয়ে প্যান্ডেলটা করা আছে। ওই দিক থেকে এন্ট্রেন্স হবে আপনার। আমি কিছুক্ষণ পর ওই দিকে যাবো আপনাদের প্যান্ডেলের ভেতরটা দেখানোর জন্য। দূর থেকে প্যান্ডেলটা কীরকম লাগছে, কেন প্যান্ডেলটা দূর থেকেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সামনে ভেতরে গিয়ে তো প্যান্ডেলের এই ওয়াইড যে আপনার রেঞ্জটা আছে ওটা তো বুঝতে পারবেন না। দূর থেকে একবার দেখে নিন প্যান্ডেলটা কীরকম লাগছে আপনারা, কী হচ্ছে না হচ্ছে আমি ভেতরে গিয়ে আপনাদের ভালোভাবে ডিসক্রাইব করে দেবো। কিন্তু দূর থেকে একবার দেখে নিন, তারপরে আমি ভেতর থেকে গিয়ে আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, দেখুন একটা আপনার ওয়াটারের রিফ্লেকশনও হচ্ছে আপনার এই প্যান্ডেলে। দেখতে পাচ্ছেন এখানে একটা রিফ্লেকশন আছে। রাতে আরও সুন্দর লাগবে যখন লাইটিং ওয়ার্কগুলো আপনার অ্যাড করা হবে, তবে পুকুরে তারপর আবার প্যান্ডেলে, তখন এই প্যান্ডেলটা অন্য একটা রূপে ফুটে উঠবে। তো চলুন আমি সামনে থেকে গিয়ে এবার আপনাদের ভালোভাবে দেখিয়েছি। এর আগে আমি নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে যে পুজোটা হয় ওই ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে আই বাটনের লিঙ্ক আছে দেখে দেবে এখন। আর যদি আপনারা বাজি বাজারের ভিডিওগুলো আমার না দেখে থাকেন, লুঙ্গি বাজি বাজার তারপর আবার চম্পাহাটি বাজি বাজার অবশ্যই দেখবেন। দেখুন আপনার রাস্তায় লাইট লাগানো হয়ে গেছে কালী পুজোর সময়। বাস আজ একদম জলজলে করে লাইটের ওয়ার্ক জন্য, লাইটিং ওয়ার্ক নিয়ে প্রায় প্যান্ডেলের কাছে চলে এসেছি। ভেতরে ঢোকা যাক এবার। তখন আমি পায়োনিয়ার ক্লাবে এন্ট্রেন্সে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এন্ট্রেন্স, এখান দিয়ে আপনার দর্শকরা এই বছর আপনার এন্ট্রেন্স করে। এবার ভেতর দিক থেকে গিয়ে আপনাদের প্যান্ডেলটা একটু ভালোভাবে দেখিয়ে দিই। প্যান্ডেলের এন্ট্রেন্সে আপনারা দেখে নিন এরকম একটা ওয়ালগুলো করা হয়েছে। ওয়ালের মধ্যে এখনও প্যারিস ওয়াক হয়েছে, এখন দেখতে পাচ্ছেন ওখানে প্যারিস ওয়াকগুলো চলছে। তো এইগুলোতে আপনার যখন কালার হবে আলু ভালো লাগবে, যখন আপনার ফাইনাল এসে দেখতে পারবে। তো পেছনে দেখতে পাচ্ছেন সামনে দিক থেকে এরকম লাগছে প্যান্ডেলটা। মেইন প্যান্ডেলটা আপনারা ওই পার থেকে পুকুরের ওই পার থেকেই ভালো বুঝতে পারবেন। তো এই বছর আপনার পায়োনিয়ার ক্লাব কালী পূজা প্যান্ডেল হচ্ছে আপনার মরক্কোর কাসবা টাওয়ার হচ্ছে এই বছর এটা আজকে। এখন এই যে ওয়াকগুলো সব প্যারিসের ওয়াক হয়েছে এখানে আপাতত, এরপর কালার ওয়াক শুরু হবে। আর মাত্র 4 দিন মতন বাকি কালী পূজা শুরু হতে। তো লাস্ট মোমেন্টে যে প্রিপারেশনগুলো হয় সব প্যান্ডেলতেই লাস্ট মোমেন্টে হুড়ুহুড়ি লেগে যায়। এখন এই দেখছেন কালকে সকালে এসে একটা প্যান্ডেলে অন্য লুক দেখতে পাবে। তো শুরু সামনে থেকে গিয়ে দেখি। তো এটা আপনার একটা কাসবা টাওয়ারের একটা আপনার অন্য আপনার স্ট্রাকচার গঠন করা হচ্ছে। প্যান্ডেলের ভেতর দিকে আমি ঢুকে যাচ্ছি এখন। প্যান্ডেলের ভেতর দিকে এইগুলো সব কাঠের মেটেরিয়ালে বানানো হয়েছে, তার ওপরে আপনার প্যারিসের ওয়ার্ক হয়েছে একটা, ক্যাসেল, পুরোনো দিনের ক্যাসেল আপনার পোর্চে করার জন্য যে সব। এরকম আপনার কাজ হয়েছে আপাতত, সামনে থেকে অতটা প্যান্ডেলটা বোঝা যাবে না যতক্ষণ না আপনার ওই দিক থেকে দেখছেন। এটা একটা আপনি দেখতে পাচ্ছেন উল্টো দিক থেকে দেখলাম, এটা একটা ঘাট মতন করা হবে। আর এই পুকুরে আপনার ফোয়ারা করা হবে, ঘাটের মধ্যে আপনি অবশ্যই এন্ট্রেন্স হবেন। এগুলো আপনি দড়ি দিয়ে ঘেরা থাকে এবং ঘাটের কাজ চলছে। এটা হচ্ছে আপনার কাজবা টাওয়ারে আপনার কাছের দিক থেকে, এখান থেকে এন্ট্রেন্সের বাইরে থেকে বেরিয়ে যাবে।
ওইদিকে আপনি দেখুন সব আপনার প্যারিসের ওয়ার্কগুলো আপনার হয়ে গেছে প্যান্ডেলের গায়ে। এই হচ্ছে দেখুন বিভিন্ন বিভিন্ন ফোক মতন করা হয়েছে একটা ডেফিনেশন দেওয়ার জন্য অরিজিনালের মতন। একটু ব্যাকগ্রাউন্ড নয় যাচ্ছে এখনো সব আপনার মেটারের ওপরে এগুলো কাজ বাজ চলছে। এই একটা প্যান্ডেলের সামনে দিক থেকে দেখুন একবার দেখে নিন। এটা হচ্ছে কাজবা ফোর্টের আরেকটা দিকে টাওয়ারের মতন করা হয়েছে দেখতে পাচ্ছেন। ওগুলো ওয়াচ টাওয়ার মতন বলা হতো আগে, যাদের দূর থেকে লোকেদের দেখতে পারে, তো ওরকম কিছুই একটা বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্যারিসের ওয়ার্কগুলো হচ্ছে রং হবে, তাই এখানেও আপনার সেম জিনিস লাগানো হবে। আমাদের বাউন্ডারি ওয়ালে প্যান্ডেলে বাউন্ডারি ওয়ালে প্যান্ডেলে বাউন্ডারি ওয়ালে ওই অবধি এগিয়েছে, মানে এখান থেকে শুরু করে ওই প্রান্ত অবধি প্যান্ডেলটা করা হয়েছে। তারপরে ওই পায়ানিয়া ক্লাবের প্যান্ডেলের ভেতরে চলে এসেছে। পেছনে দেখতে পাচ্ছেন এই ঝাড়গুলো সব কাপড় দিয়ে বানানো, তাই ঝাড়গুলো এগুলো কাপড় দিয়ে বানানো। এগুলো কোথায় লাগানো হবে? ঝাড়ে ঝুলবে না এগুলো, এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সব ঝাড়ের মধ্যেই লাগানো হবে। এখনো সেই প্রতিমা আসেনি আপনার এখানে, এবং কলকাতা অনেক জায়গায় এসে গেছে দেখতে পাচ্ছেন। তার এগুলো এখন অনেকগুলো কাজ বাকি আছে, শেষ মুহূর্তে কাজ চলছে এখানে। ঝাড়তে হবে, সুন্দর লাগছে। এখনো ঝাড়ে পুরো কমপ্লিট কাজ হয়নি। এখন নিচে দেখতে পাচ্ছেন কারিগর দাদারা এখনো কাজ চলছে। এগুলো দেখতে পাচ্ছেন একদম মানে কাজবা ফোর্টের ভিতরে যেরকম আছে, তো ওরকম এগুলো সব আপনার দেওয়ালে লাগানো হবে। দেওয়ালগুলো ফাঁকা ফাঁকা দেখছেন, এখন কিছুদিন পর এক দুদিন পর এগুলো দেওয়ালগুলো আপনার সব ভরে যাবে। এগুলো সব আপনার পরে ঝাড়ের ওপরে এগুলো সব লাগানো হবে। আপনার এই কাপড়গুলো সব ফিট করা হচ্ছে বিভিন্ন বিভিন্ন শেপের ওপরে। তো এই ছিল একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ফ্রম পায়ানিয়া ক্লাব কালী পূজা প্যান্ডেল 2022 সাল। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। টিল দেন বাই বাই, আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট আপকামিং কালী পূজা প্যান্ডেল ভিডিওস।